আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরামদের সামনে দুই হাত উঠায় আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা কইরা এইরকম ভাবে এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের ভিতরে মিশে যাবে, আমাদের সবাইকে মাফ কইরা দেয়, আর দুনিয়ার আসার সুযোগ হবে না। এই জন্য হাজারদেরকে বলল, এ দুনিয়াদার পাগল আমার বাবারা করবে না, এরপরেও যদি না বোঝো কত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক বাংলাদেশেও দেখায়। বাজার ওই চরমোনাই আমাদের পাশের গ্রাম 8000, এক মহিলা খুব খারাপ দুশ্চরিত্রার ছিল, মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে এমন ভাবে আজাব শুরু হয়ে গেল, আশেপাশের লোক শব্দে সেখান থেকে ভয় পেয়ে ভাইগে গেল। ওই আমাদের যে মোকাররামপুর মক্রমপুর তাব, ওখানে আমি এক দোকানের সামনে বসা, ওই এলাকার কিছু লোক আসে বলে আমাকে, হুজুর এরকম ভাবে শব্দ আমরা শুনছি, যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে আমার মাওলা দেখায়, নাফরমান হারামকর সুদকর বেনমাজি ঘুষকর জালেম ছাড়া কিন্তু দেখা যায় না। আবার যত কবরের ভিতরে লাশ এক বছর না বাজা শত বছর পরেও কাপড়ের কাপড় সহ তাজা পাওয়া যায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। বাজার আমাদের চরমোনাই মুজাহিদ ছিল 20 গ্রাম, 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো, বাজার উঠাইনি। এখন আব্বাদুর রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুন ভাবে দাফন করছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান আনার পরে যারা আমলে সলেহ করবে নেক কাজ করবে আমি তাদের জন্য ফিরদাউস বেহেশত ঘোষণা দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। ইমান আনার পরে আমলে সলেহ, ইমান কাকে বলে? ইমান একটা আরবি শব্দ, বাংলা বলা হয় বিশ্বাস। বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়, মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, আল্লাহ অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআতি বাদাল মাউত, ভালো মন্দের মালিক মারুই না বাসুই না মালিক বলেন আল্লাহ, মুখে স্বীকার করা লাগবে আল্লাহ, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ। কিন্তু বর্তমানে বাজান দেখা যায় এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা, বাজান নামাজও পড়ে রোজাও রাখে হজও করে জাকাতও দেয়, তার সৎকার অভাব নাই, কিন্তু মানব রচিত তন্ত্র মন্ত্র তখন তারা তার সঙ্গে জড়াইয়া আল্লাহ আইন দেওয়ার মালিককে অস্বীকার করে সেই লাইনে হাঁটে, ঠিক কিনা? ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা নাকি আমার নীতি নিয়ম অনুযায়ী আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ফাউলা ইকা হুমুল কাফিরুন, ফাউলা ইকা হুমুল জালিমুন, ফাউলা ইকা হুমুল ফাসিকুন, ওরা কাফের ওরা জালিম ওরা ফাসিক, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলা ইকা হুমুল কাফিরুন, ফাউলা ইকা হুমুল জালিমুন, ফাউলা ইকা হুমুল ফাসিকুন, যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের জালেম ফাসে। তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সৎ কাজের সহযোগিতা করো অসৎ কাজের বিরোধিতা করো, কে বলছে? এখন যারা নাকি মানব রচিত তন্ত্র মন্ত্র যেটাকে বলা হয় অজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুত কাকে বলে? মানব রচিত তন্ত্র মন্ত্র তাগুতের ভিতরে একটা বড় তাগুত,
প্রতিষ্ঠার জন্য তাদের সহযোগিতা দলভুক্ত হইয়া চলে, ঠিক কিনা? আল্লাহ বলেন এর বিরোধিতা করো আর সে তার সহযোগিতা করো। আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হইল কি হইল না? এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ভালো কইরা বুঝা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে বাজার। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো বংশের পরিচয় নাই, দলের পরিচয় নাই। কে পীর কে মুরিদ, কার বংশ ভালো কার বংশ ছোট, কে সুন্দর কে কালো, কে শিক্ষিত কে অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। যদি চল তুই বেলালে হাবশী আনহু, গোলাম জাদা গোলাম, তার বাপও ছিল গোলাম, তিনিও গোলাম, বংশের দিক থেকে একেবারে নিচু বংশের লোক, হাবস বংশ একেবারে বংশের দিক থেকে নিচু, ওদিকে চেহারার দিক থেকে কালো, জবান ছিল তোতলা, শিক্ষার দিক থেকে বকালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কত মর্যাদা ছিল! আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হাবিব যখন বেহেশতে ঢুকবেন, আল্লাহর রাসূল বাহনের উপরে থাকবে, আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের রশি টাইনা টাইনা আল্লাহর হাবিবকে সহ সর্বপ্রথম বেহেশতে ঢোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময় মেরাজে গেছিলেন, আল্লাহর হাবিব বেহেশতের ভিতরে খরমের আওয়াজ শুনতে পাইলেন। জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, ভাই জিব্রাইল, কিসের খরমের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের খরমের আওয়াজ বেহেশতে শোনাবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিকের দরবারে কেমন প্রিয় ছিল, কেমন সম্মানিত ছিল! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম উচ্চারণ করতেন, সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসতেছে, বাজান গুম বলতে কিছু নাই, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ, চেহারার দিক থেকে কুচ্ছিত কালা, জবান ছিল তোতলা, দুনিয়ার দিক থেকে কোনো যোগ্যতা বলতে কিছু নাই, কিন্তু বাজান রে আল্লাহর দরবারে কেমন প্রিয় ছিল! আল্লাহর হাবিবের মসজিদের মুয়াজ্জিন আল্লাহর রাসূল তাকে নিযুক্ত করছিল। সাহাবায়ে কেরাম একদিন আলোচনা কইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন উচ্চ শিক্ষিত সুন্দর লাহানের সুশিক্ষিত একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর রাসূলের মন চায় না, সাহাবায়ে কেরাম সিদ্ধান্তের কারণে আল্লাহ রাসূল ঈশার নামাজের পরে ডাক দিয়ে বলে, বেলাল, আগামী দিন ফজরে আজান আর তুমি দিতে পারবে না, নতুন মুয়াজ্জিন মসজিদে আজান দিবে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিল, সাহাবায়ে কেরাম খুশিতে খুশিতে মসজিদে আসলো। আল্লাহ রাসূল বসা, সাহাবায়ে কেরাম বসা, অন্ধকার পরিষ্কার হবে, ফজরের নামাজ আদায় করবে। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। রাজা সব আল্লাহর হাবিবের চেহারা গোবর লাল হয়ে গেল, কি ব্যাপার, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বদর দিয়ে কি ধ্বংস করে দেবেন নাকি? অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত, আল্লাহর ওই আবে বড় জিজ্ঞাসা, ভাই জিব্রাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিব্রাইল আলাইহিসসালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আজকে আপনার মসজিদে কেন ফজরের আজান হয় না? আল্লাহ রাসূল বলেন, ভাই জিব্রাইল, তুমি কি বলো, আজকে তো অন্য অন্য দিনের চেয়ে আরো সুন্দরভাবে আজান হয়েছে।
তাড়াতাড়ি বেলালকে আইরে আজান দেওয়ার, যতক্ষণ পর্যন্ত মসজিদে বেলাল আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মামুনদেরকে বলবো, বাজার আজকে দুনিয়ার মোহে পড়িয়া সম্পদের পিছনে টাকার পিছনে স্বাধীনতা পাইয়া আজকে পরীক্ষার হলের ভিতরে যারা নাকি চিত্ত বিনোদনের মধ্যে আল্লাহর হুকুম রসুলের হুকুমের বিরুদ্ধে যারা নাকি আজকে নিজেকে ভাসায়া ফেলছো, বাজার সবসময় খেয়াল রাখো বড় মাছের মুখে যখন বর্শিওয়ালা বর্শি লাগায়, লাগানোর সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয় আর বর্শিওয়ালা সুতায় ঢিল দিতে থাকে, আর মাছ কেমন জানি বলে বর্শিওয়ালা আমি তোমার থেকে সুইটা চইরে আসছি, আর বর্শিওয়ালা ডাক দিয়ে বলো ওরে মাছ তোর মুখের ভিতরে বর্শি লাগাইয়া ছাই হয়ে দিয়েছি, তুই তামাম পুষ্করি ঘর ঘুরতে ঘুরতে যখন দুর্বল হইয়া তোর পেট খারাপ পানির উপরে ভাসাইয়া দিবে আস্তের উপরে তোকে আমি ধরে নিয়ে আসবো, আর তুই পানিতে থাকতে পারবি না। এ বলল আমার বাবারা ক্ষমতা সম্পন্ন আমার বাবারা আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরাব জ্ঞান মনে করো না, যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম নিয়ম অনুযায়ী চলেন না, যারা ওলামায়ে কেরাম হকানির বিরুদ্ধাচরণ করেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ আইন বাস্তবায়নের চেষ্টা করেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মাহুনদেরকে বলবো, আমার মালিক কিন্তু আগেই ঘোষণা করছেন কুল্লু নাফসিন আমি প্রত্যেকের মুখের ভিতরে মৌতে বর্শি লাগাইয়া ছাইড়া দিলাম, আমহিল হুমরুয়াইদা আমি তোমাদেরকে ঢিল দেওয়া শুরু করলাম, ঢিল দিতে দিতে যখন তুমি ঘরতে ঘরতে হায়াতের বেড়া পার করে যখন তোমার আল্লাহ আকবার মৌতের বিচারে যখন তোমার পেট খেলা ভাসাইয়া দিলাম, আমার আজরাইল যখন তোমার বাড়ির জায়গায় সেটি বাজাইয়া বলবা আমার মালিক ডাক দিয়া বলবে ও ফেরেশতারা নাফার মান আমার সমস্ত নেমাত ভোগ করছে, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছে, আমার দেওয়া নেমাত ব্রেইন দিয়া পড়াশোনা করছে, আমার দেওয়া নেমাত ব্রেইন দিয়া ব্যবসা কইরা সম্পর্ক সাইছে, আমার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া নেমাত গাভীর বান্ধের দুধ হইয়া পান করলো, আমার দেওয়া নেমাত পানির ভিতর থেকে মাছ উড়াইয়া পাক কইয়া খাইল, আমার দেওয়া নেমাত ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক কইয়া খাইল, আমার দেওয়া নেমাত বাতাস টানলো এবং ছাড়লো, আমার সমস্ত নেমাত ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম দেখাইয়া মউত করিও সব বিশ্বগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়াছে ওদিকে আসলাম, মাথা তার আসমানে পাও তার জমিনে দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের দিকের মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে এসে থাকবে, এই অবস্থা দেখে না পার মানে ভূত
আল্লাহ 360 ওয়াকাতের ভিতরে পালাপালে শুরু করবা। আযা সালাতু ওয়া সালাম ধুমুক দিবা দুনিয়া স্বাধীনতা পাইয়া আহারে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, আমার মালিকের হুকুম আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলো না, আমার মালিকের হুকুম হয়ে গেছে তো ধৈর্য নেওয়ার জন্য এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বললে যখন উটাকে যখন টান মারুয়া এখন তাকে দুনিয়ার সব অন্ধকার এখন তাকাইয়া দেখে আর তার কেউ পাশে নাই, সাদা কাপড় দিয়ে ঢাইকা রাখছে, কই টাকা কই ক্ষমতা কই দল কই দলের নেতা নেত্রী, এখন তো আর তার পাশে কেউ নাই। আর এই অবস্থা নিয়ে যখন কবরে রাখবে আল্লাহু আকবার, যখন কবরের সাউনি শুরু হয়ে যাবে আল্লাহু আকবার, সাউনি দেওয়ার পরে যখন মাটির পর মাটি দেওয়া শুরু করবে, কবর অন্ধকারের পর অন্ধকার হয়ে গেল, এখন নাফরমান ডানের দিকে তাকায়া দেখে মাটি, বামে দেখে নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবে না। এখন নাফরমান দিক বিদিক হারাই আল্লাহকে ডাকে আল্লাহ আমাকে ডাকো, আমাকে শত শত বছর ডাকবি একবার আর ডাকে সারা দিব এইরকম ভাবে এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের ভিতরে বিষা যাবে। আমাদের সবাইকে মাফ করে দেয়, আর দুনিয়ার আসার সুযোগ হবে না। এরপরেও যদি না বুঝো কত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক বাংলাদেশেও দেখায়, ওই চরমোনাই আমাদের পাশের গ্রাম 8000, এক মহিলা খুব খারাপ দুশ্চরিত্রা ছিল, মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে এমন ভাবে আজাব শুরু হয়ে গেল আশেপাশের লোক শব্দে সেখান থেকে ভয় পেয়ে ভাই গেল। ওই আমাদের যে মোকারামপুর মকরমপুর তাব ওখানে আমি এক দোকানের সামনে বসা, ওই এলাকার কিছু লোকরা এসে বলে আমাকে হুজুর এরকম ভাবে শব্দ আমরা শুনছি, যত দুর্ঘটনার মাঝে মধ্যে কবরে আমার মাওলা দেখায়, নাফরমান হারাম কর সুদ কর বেনমাজি ঘুষকর জালেম ছাড়া কিন্তু দেখা যায় না। আবার যত কবরের ভিতরে লাশ এক বছর না বাজা শত বছর পরেও কাপড়ের কাপড় সহ তাজা পাওয়া যায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। বাজার আমাদের চরমনায় বোঝাই ছিল 20 গ্রাম, 32 বছর পরে নদীর ভাঙগুলো যখন তার কবর ভেঙে গেল কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো, বাজার উঠাই নিয়ে এখন আব্বাদুর রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুন ভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি,
যারা উঠে এসে একজন আমাকে বলে হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই 32 বছর আগে যে দাড়ি মেলিতে দামে দিলা গাইছে এখন লাল চক 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 করতেছে গুলো অনেক জাতীয় পত্রিকার ভিতরে লাশের কাপড় সহ ছবি সহ দিয়ে দিছিল দেখছেন না অনেকে দেখছেন না আসলে যত ঘটনার মাঝে মধ্যে আমার মালিক দেখায় নেকের পর হেজগার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না বাজার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর পরে তার কাপড়ের কাপড় সহ লাশ মোহরক তাজা বের হয়ে আসছে আজান ইরাকের তাজলা নদীর কিনারে প্রায় 1400 বছর পরে দুজন সাহাবার লাশ পাওয়া গেছিল একেবারে দিব্যি মনে এখন ঘুমাইয়া রয়েছে যত ঘটনার মাঝে মধ্যে কবরে দেখা যায় কাপড়ের কাপড় সহ লাশ দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না যত দুর্ঘটনার মাঝে মধ্যে আমার মালিক দেখায় আফরমান হারাম কর সুদ খোর বেনমাজে ছাড়া কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দালে মাহবুবদেরকে বলবো দলাদলি ছাড়েন টাকার গরম ছাড়েন ক্ষমতার গরম ছাড়েন আমার মালিকের বাজান খাস গোলাম বান্দি হয়ে যান ইমানকে মজবুত করেন নেক আমল করেন তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে তারপর কবরে রওনা করেন কারণ একবার যদি কবরে যাইয়া ঠক আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই আল্লাহুম্মা আমিন এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও উনার কথা মনে করো দু চোখের পানি আর মালিকের দর করে মাপ চাও যদি কান্না না আসে মনকে বুধরে ম একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে ম কত মেয়েকে শরবত খাওয়াইল কত মেয়েকে বাতাস করবো একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হয়ে ছেলে কাঁদবে মা মা কর মেয়ে কাঁদবে মা কর জবাব তো আর দিবা আপনার বন্ধুরা কিভাবে আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই তুমি করে করছি মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন আপনার বন্ধুরা জোর করে কান্দেন জোর করে কান্দেন সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে